অনুশীলনী এগারোর খ পরিমাপ সম্পর্কিত আলোচনা নিয়ে। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে তিন নম্বর, শুরু করব প্রথমে একটি আয়তকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত একর? তা আমি লিখব, দেওয়া আছে একটি আয়তকার ধান ক্ষেতের প্রস্থ, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। তাহলে ধান ক্ষেতটির ক্ষেত্রফল, সুতরাং ধান ক্ষেতটির ক্ষেত্রফল, আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র এর আগে পড়েছিলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে ধান ক্ষেতটি আয়তকার, তা আয়তকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। তা ধান ক্ষেতটির ক্ষেত্রফল, ধান ক্ষেতটি যেহেতু আয়তকার তা ধান ক্ষেতটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের এখানে দৈর্ঘ্য 1200 গুণ প্রস্থ 750, দৈর্ঘ্য মিটারে আর প্রস্থ আছে মিটারে। যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন আমরা লিখব বর্গমিটার। আমরা এখানে রাপ করব, এখানে 1200 × 750 শূন্য দিয়ে গুণ করব, দেখো শূন্য এক ঘর, 500 পাঁচ দিন তার শূন্য, হাতে এক, পাঁচে পাঁচ আর এক ছয়, দীর্ঘার কাঠটা দিলাম 700, 7 দু শূন্য 14, 4 হাতে এক, থেকে 7 আর 8, আমরা যোগ করব 0000, 4 × 0, 100,000, তাহলে আমরা পাইলাম 9 লক্ষ। দুই তিন চার পাঁচ, 9 লক্ষ বর্গমিটার। তাহলে আয়তকার ধান ক্ষেতের ক্ষেত্রফল পেলাম 9 লক্ষ বর্গমিটার। আয়তকার ধান ক্ষেত্রের ক্ষেত্রফল 9 লক্ষ বর্গমিটার। আমার এখানে বহিঃপ্রকাশ জিজ্ঞাসা করেছে ধান ক্ষেতের টির ক্ষেত্রফলটি কত এওর। আমরা এযাবৎ এখন পর্যন্ত যেটা বের করলাম সেটা ক্ষেত্রফল বের করেছি, এখন আমরা এওরে প্রকাশ করব। আমরা জানি 100 বর্গমিটার সমান 1 একর, সুতরাং 1 বর্গমিটার 100
এক দুই তিন চার পাঁচ, তাহলে 9 লক্ষ বর্গমিটার সমান 200 কাটলাম, থাকলো আমাদের 9000। উত্তর নয় হাজার বর্গমিটার। তাহলে দেওয়া আছে একটি আয়তকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু ধান ক্ষেত্রটি আয়তকার, আয়তকার সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের এখানে দৈর্ঘ্য 1200, প্রস্থ 750, আমরা দুইটা গুণ করেছি, গুণ করে পেলাম 9 লক্ষ, 9 লক্ষ বর্গমিটার। বর্গমিটার আমাদের যেহেতু এই বর্গমিটারকে এওরে প্রকাশ করতে বলছে, তা আমরা জানি 100 বর্গমিটার সমান 1 এওর, 100 বর্গমিটার সমান 1 এওর, 1 বর্গমিটার সমান 1/100, 9 লক্ষ বর্গমিটার। আমরা 200 বাদ দিলে আমাদের কী থাকে, 9000, 9000 এওর, 9000 এওর। আমাদের 3 নম্বর শেষ, এখন 4 নম্বর। প্রশ্নটি সবাই দেখো যারা অনলাইনে আসো, যে একটি আয়তকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার, যার প্রস্থ 50 মিটার, এর ক্ষেত্রফল 4250 বর্গমিটার, পার্কটির দৈর্ঘ্য কত মিটার, পার্কটির দৈর্ঘ্য লিখবো, দেওয়া আছে একটি আয়তকার পার্ক, আয়তকার পার্কের প্রস্থ পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য এবং এর ক্ষেত্রফল চার হাজার 250 বর্গমিটার। তাহলে আয়তকার পার্কটির দৈর্ঘ্যটা, বা এখানে আমরা সূত্র পড়ে আমরা জানি পার্কটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য সূত্র ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল 4250 ভাগ প্রস্থ মিটার। এখানে আমরা 3 ঘর নেব, 8 50 400 5 2 0, 5 দিয়ে যদি আমি 50কে গুণ করি 250, তাহলে 85 মিটার। প্রস্থ মিটারে আছে, তাহলে দৈর্ঘ্য আমাদের মিটারে বের হবে। তাহলে একটি আয়তকার পার্কের প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গমিটার, পার্কটির দৈর্ঘ্য 4250 ভাগ 50, ভাগ করে আমরা
পেলাম 85 মিটার। পাইকটির দৈর্ঘ্য, পাইকটির দৈর্ঘ্য 85 মিটার, উত্তর 85 মিটার, উত্তর 85 মিটার।